রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের নিত্যপণ্যের বাজারে, দেখা দিচ্ছে সংকট। দর্শক, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান হেলাল। হেলাল, যুক্তরাষ্ট্রের বাজারে যুদ্ধের প্রভাব আসলে কেমন দেখতে পাচ্ছেন? এই যুদ্ধ নিয়ে কি ভাবছে আসলে মার্কিনিরা, সব মিলিয়ে জানাবেন। জ্যোতি, আপনাকে ধন্যবাদ। আসলে আপনি যেমনটি বলছিলেন, করোনার মহামারীর সাথে সারা বিশ্বের মানুষ যখন লড়াই করে নতুন করে জীবন শুরু করেছে, ঠিক সেই মুহূর্তে যুদ্ধে জড়ালেন রাশিয়া এবং ইউক্রেন। এই কয়দিনে তার প্রভাব বিশ্বের মানুষ উপলব্ধি করেছে। যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে, অবশ্যই সমগ্র বিশ্বের অর্থনীতিতে কিন্তু তার ব্যাপকভাবে প্রভাব পড়েছে, তেমনটি লক্ষ্য করা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের তেলের দাম বৃদ্ধির সাথে সাথে অন্যান্য নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলা, তার দামও কিন্তু ইতিমধ্যে বৃদ্ধি হয়েছে এবং তেমনটি লক্ষ্য করা যাচ্ছে। রাশিয়া ইউক্রেনের হামলার পর থেকে নিন্দা বা বিভিন্ন নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো, তবে জাতিসংঘ বা ন্যাটোর অন্তর্ভুক্ত দেশগুলোই সেই রকম কোনো পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। রাশিয়ার পাশে যে কোনো দেশ নেই তেমন কিন্তু নয়, অনেক দেশ রাশিয়াকে প্রকাশ্য সমর্থন দিচ্ছে, আবার অনেক দেশ রয়েছে নীরব ভূমিকায়। বিশ্ব নেতারা মনে করেন ইউক্রেন ও রাশিয়া সংকট দীর্ঘস্থায়ী হবে এবং এই আশঙ্কার কথা জানিয়ে বিশ্বকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। আর তৃতীয় বিশ্বযুদ্ধ বা পারমাণবিক বোমার ব্যবহার হলো অবাক হওয়ার কিন্তু আসলে কিছু নাই। যুক্তরাষ্ট্রে করোনাতে মোট মৃত্যু 9,83,000-এর বেশি এবং যুক্তরাষ্ট্রের যে স্টেটগুলো প্রথম সারিতে রয়েছে, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, নিউ ইয়র্ক এবং আমি যেখানে আছি মিশিগান স্টেট, করোনাতে মৃত্যু 34,000-এর বেশি। আরেকটি বিষয় আপনাকে যদি জানিয়ে রাখি, নিউ ইয়র্কে দুই দিন আগে মোহাম্মদ নুরুল হক নামে 58 বছর বয়সী এক বাংলাদেশি সন্ত্রাসী হামলায় শিকার হয়েছেন। তিনি ঘটনার দিন সন্ধ্যায় ব্রুকলিনের কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে সাবওয়ের ভিতরে দুর্বৃত্তরা হামলা করে এবং মারাত্মকভাবে তিনি জখম হন। গত মাসে কিন্তু একই ধরনের ঘটনা হয়, বাংলাদেশি একজন বাংলাদেশি কিন্তু দুর্বৃত্তের আঘাতে কিন্তু তিনি মৃত্যুবরণ করেন। যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের সব থেকে বেশি বাংলাদেশি বসবাস এবং বর্তমানে হামলাগুলো বেশি হচ্ছে এশিয়ানদের উপরই বেশি। এই বিষয়টি নিয়ে আসলে প্রবাসী বাংলাদেশিরা কিন্তু অনেকেই চিন্তিত আছেন, তবে সার্বিকভাবে প্রবাসী বাংলাদেশিরা অন্যান্য স্টেটে ভালো আছে। এই ছিল সর্বশেষ যুক্তরাষ্ট্রের পরিস্থিতি। জ্যোতি হেলাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে জানাচ্ছিলেন কামরুজ্জামান হেলাল।